দক্ষিণবঙ্গের শীত উধাও হলেও শীতের দাপটে কাঁপছে উত্তরবঙ্গ। বছরের শুরুতেই পারদ নামছে গোটা উত্তরবঙ্গ জুড়ে, পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও পারদ নিম্নমুখী। মাঝিয়ান কৃষি বিকাশ কেন্দ্রের আবহাওয়া সূত্র অনুযায়ী আজকের তাপমাত্রা 9.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী বেশ কয়েকদিন এই তাপমাত্রা 10-এর নিচে থাকবে বলেই জানা গেছে সূত্র মারফত। সর্বোচ্চ তাপমাত্রা 17-18 মধ্যে থাকলেও আগামী বেশ কয়েকদিন দক্ষিণ দিনাজপুরের শীতের দাপট অনুভব করবে জেলাবাসী। আজ বছরের শীতলতম দিন বলে জানা যায়, কিন্তু পারদ নিম্নমুখী, তার কারণেই আগামী কয়েকটি দিন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে বলেই জানা যায়। বলছেন যে পরিবেশের যে ভারসাম্য রক্ষা হচ্ছে না, এটা যে সাউথে এবং দক্ষিণবঙ্গে, মানে সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল এ দুটো কিন্তু আগাগোড়াই কিন্তু তারতম্য আছে। এটার সঙ্গে শুধুমাত্র যদি আমি এই গাছ কাটা হচ্ছে বা অন্যান্য ডেভেলপমেন্ট হচ্ছে এটা চালিয়ে দিলে হবে না। এটা যে ওখানে যে সাউথ বেঙ্গলে আমি যদি ধরি যে এত পরিমাণ ট্রাফিক, এটাও কিন্তু একটা দায়ী পলিউশন। আমার যত পলিউশন হবে বায়ুস্তরে, যতটা পরিমাণ আমার কার্বন ডাইঅক্সাইড হবে, কার্বন ডাইঅক্সাইড জমা হবে, তার সঙ্গে তো পরিবেশের তারতম্য হবেই, এ তো অস্বীকার করার কোনো জায়গাই নেই। আজকে কীরকম টেম্পারেচার ওখানে? আজকে টেম্পারেচার এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, লাস্ট 2-3 দিন কীরকম টেম্পারেচার চলছে। তবে 11-12 মধ্যে হতে পারে। কেমন লাগছে শীতটাকে? ভালোই লাগে। কটা দিন তো লাগে, শীতে তো খারাপ লাগার কথা না। আপনার নাম? গরিব মানুষের তো কষ্ট, এটা তো অস্বীকার করার কোনো জায়গায় নেই। একটু আগে আমি দেখছিলাম, ওপার থেকে আসছিলাম, ওরা রাস্তার ধারে বসে থাকে, শুয়ে থাকে সারারাত্রি। কালকেও একজনের সঙ্গে আলোচনা করছিলাম, ওরা ওদেরটা চলে কীভাবে, ওরা কাটায় কীভাবে সারারাত্রি, আমরা এই পরিমাণ। আপনার নাম? জামা কাপড় পরেছি। একবার বলুন। পার্থ বাগচী।